আসসালামু আলাইকুম ইউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইউয়ার, আজকে আমরা যাচ্ছি নুয়াল সোনাকে নিয়ে কক্সবাজার। আমাদের প্ল্যানিং ছিল না, হঠাৎ করে এক ঘন্টার প্ল্যানিংয়ে আমরা আজকে যাচ্ছি কক্সবাজারে। তো আমাদের এই কক্সবাজার যাওয়ার ছোট্ট মুহূর্তটুকুই আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি সবার ভালো লাগবে। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তাহলে চলেন, আজকে আমরা কক্সবাজার যাই আর আমাদের যাওয়ার মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাসে উঠে পড়লাম। আমরা বাসে উঠেছি জসীমউদ্দিন থেকে। বাসে ওঠার পরে ভিতরের সিস্টেমটা আসলে ওরকম খুব একটা ভালো লাগলো না। ভিতরের লাইটিং সিস্টেমটা ড্রাইভারের কাছেই কন্ট্রোলিং হয়, আমরা চাইলেও এখানে কন্ট্রোলিং করতে পারতেছি না। আর কালারটাও ছিল একদম বাজে ব্লু কালার, খুব চোখে লাগতেছিল। আর নোহানো অনেকটা আনইজি ফিল করতেছিল, আমার কাছেও আনইজি ফিল করতেছিল। আরেকটা দুঃখের বিষয়, সিটটা আমি পেয়েছি একদম পিছনে। আসলে আমার একটু বোঝার ভুল ছিল, এই জন্য বুঝে উঠতে পারিনি। সিটটা পেয়েছি পিছনে, আরেকটা সিট পেয়েছিলাম সামনে উপরে, কিন্তু উপরে রোলিংটা একটু বেশিই হয়। তবে যতটা ভেবেছিলাম ভালো হবে ওদের টিকিট কেটতে গিয়ে, আসলে ওরকম হয়নি। আর নোহানো ভয় পাচ্ছিল ভিতরে, কারণ ভিতরে যদি হ্যালোজেন একটা লাইট থাকতো খুব ভালো হতো। আসলে হঠাৎ করেই ডিসিশন, চিন্তাভাবনা ওইভাবে করতে পারিনি কীরকম কেমন কী হবে। যা পেয়েছি তাড়াতাড়ি ওভাবেই টিকিটটা কেটে নিয়েছিলাম, কারণ আমাদের কোনো প্রিপারেশন ছিল না। এক ঘন্টার প্রিপারেশনই আসলে আমাদের আশা। তো এই তো যাচ্ছি, সবাই দোয়া রাখেন। আর বাসটাও ছিল মোটামুটি, আর মোটামুটি ভালো ঝাঁকে ঝাঁকে ছিল। এইটা ছিল আমাদের বাস। আমি আসলে প্রথমে বাসটা ওইভাবে দেখাইতে পারিনি আপনাদের। এখন আমাদের হোটেল ব্রেক, আমরা আছি কুমিল্লাতে। তো ভাবলাম এই ফাঁকে আমি একটু আমাদের বাসটা আপনাদেরকে দেখিয়ে নিই। এইটি দোয়েল এক্সপ্রেসের একটি বাস। এটি অশোক লিল্যান্ডের চেসিসের উপর করা হয়েছে। তবে পারফরমেন্স যে খুব বেটার ছিল তেমন না। অ্যাকচুয়ালি বাংলাদেশে অশোক লিল্যান্ডের বাস খুব যে একটা ভালো সার্ভিস দিতে পারে আসলে তেমনটা না। তো মোটামুটি ছিল, ভালো ছিল। তবে বাসের যে ড্রাইভার ছিল, ওনার ড্রাইভিং সিস্টেমটা মনে হচ্ছিল না উনি একজন প্রফেশনাল স্লিপারের ড্রাইভার। মনে হচ্ছিল যে উনি হয়তোবা নর্মালি কোনো গুলিস্তানের বাস চালাচ্ছিল। কারণ কোনো যদি এক্সপার্ট ড্রাইভার হয় তবে কখনোই এভাবে আসলে একটা স্লিপার বাস চালাইতে পারে না, কারণ তার একটা ভালো দক্ষ থাকা দরকার। তো চলেন যাই, একটু খাওয়া দাওয়া করবো, কারণ আমি তাড়াতাড়ি বাসায় ওভাবে কিছু খাইতে পারিনি। তাড়াতাড়ি করে বাসা থেকে চলে এসেছি, এখন কিছু খাবো। আর নুসরাত ওরকম কিছু খাইনি, তার জন্য কিছু খাবার নেই। তবে রেস্টুরেন্টটা মোটামুটি অনেক বড়, আপনারা যারা সচরাচর আসেন তারা দেখছেন। আর এখানে আমি খাবার নিয়ে নিয়েছি, এখানে আছে গরুর ভুনা খিচুড়ি, আছে দই, আছে একটা কোক আছে। আমি একটা দই খেয়ে নিলাম, কারণ দই খেলে ভাল লাগে, নাহলে খুব গ্যাস করে। আর এই যে রেস্টুরেন্টটি আছে, মোটামুটি ভালো, মধ্যরাত, অনেক মানুষ। ইনি হচ্ছেন আমাদের এই বাসের পাইলট, বাট ওনার ড্রাইভিং পারফরমেন্সটা আসলে স্লিপারের সাথে যায় না। উনি যদি নর্মালি বাস চালাইতো ওকে ঠিক ছিল, বাট একটা স্লিপার বাস এইভাবে আসলে চালানো ঠিক না। আমি জানি না আমার ভিডিওটা দোয়েল এক্সপ্রেস দেখবে কি না, তবে আপনারা আপনাদের ড্রাইভারের দিকটা খেয়াল রাখবেন। বিফ খিচুড়ি এনেছি, তারপরে বাবুর জন্য দই আনা আছে, আবার ওই পাশে আরও কিছু রাখা হয়েছে। এই তো আর কি, ঠান্ডা পানি আছে। ভিতরের পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, সাসপেনশনটা ঠিক আছে। আর নোহান তো কেন জানি ভয় পাচ্ছে,
মানে আসলে একটু ভিতর ভিতর তো না বাবা ভয় পায় না কেন কি হয়েছে মানে ঘুম ভাঙছে এখন বাজে রাত তিনটা এখন ঘুম ভাঙছে এখন তারা ম্যাডাম তো খাওয়া দাওয়া খুব ব্যস্ত এই তো ভিতরের ইন্টারভিউটা মানে একটু দাঁড়াই দাঁড়ালে আরও ভালো বলে দেবে এইটা আর এটা হলো উপরের এখানে রাখার জন্য আর A few moments later. অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজারে ডলফিন মোড়ে আর এটা আমাদের বাস ছিল ভাই কেউ চাইলে কোনদিন স্লিপারে এত ফালতু কখনোই স্লিপারে আসার চিন্তা ভাবনাও কেউ করেন এখন আছি আমরা জ্যামে এখন আমরা আমাদের হোটেলে যাব আর নুয়ান তো খুব কান্নাকাটি থামলো ভয় পাচ্ছে মনে হয় বাচ্চাতে প্রচুর ভয় পাইছে আর জ্যাম ডলফিন মোড়ের সেই চিরচেনা জ্যাম সীমিত সময়ের জ্যাম অবশেষে আমরা নুহান সোনাকে নিয়ে কক্সবাজারে অবশেষে আমরা চলে এসেছি আর রাস্তাগুলো আমার ঠিক করছে লাস্ট বারের থেকে ভালোই লাগছে দেখ রাস্তাটা অনেক সুন্দর করছে অনেক পরিপাটি করছে ভালোই লাগছে কই 2 বছর পর আসলাম না আবার আমরা 3 বছর পর আসলাম না না চার 2020 আসলাম আরে না 2020 আসলাম না আরে 2023 এই 3 বছরের মাথায় আসলাম আমরা যে রিসোর্টটাতে উঠছি হোটেলটাতে আপনাদের সাথে হোটেলটা শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের হোটেলটা হোটেলের নাম কক্স কুইন রিসোর্ট এটার পরিবেশটা কিন্তু অসাধারণ আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন আর আমি এদিকে দেখাই এটা হলো যে এখানে নেভি অফিসটা আছে এটা কিন্তু সেনাবাহিনীর যে বিল্ডিংটা লাবণী সিবিসের অপোজিটে তার ঠিক পাশ দিয়ে এই কক্স কুইন রিসোর্ট কলাতলে আর এটার আরেকটা সহজ অ্যাড্রেস আছে সেটা হলো সাংস্কৃতিক কেন্দ্র সামনে সাংস্কৃতিক কেন্দ্র সামনে বললে আপনারা এই দিকটাতে চলে আসতে পারবেন যারা নিরিবিলি থাকতে চান রিসোর্টগুলোতে এই দিকটাতে কিন্তু অনেক নিরিবিলি কোনো ক্লাউড নাই কোনো প্রবলেম নাই একদম রিল্যাক্সে থাকার মতো কিন্তু একটা অপশন আমি যতবার আসছি এইবার তো আমার 6 বারের ট্রিপ কিন্তু এর আগেবার ওই দিকটা অনেক ক্লাউড ছিল কিন্তু এটাতে কিন্তু কোনো রকম ক্লাউড নাই আপনারা রিল্যাক্সে চলে আসতে পারেন আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি আপনারা যখন ভেতর বাসটাতে ঢুকবেন এই যে এটা হলো রিসেপশন এখানে বসতে পারবেন আর এখানে হয়ে আছে এই বাসটাতে আর 24 ঘন্টায় সিসির আওতায় আপনাকে চলেন তাহলে আমি উপরে নিয়ে যাই আর হোটেলটাও দেখাই এ পাশে অনেক রুম আছে অনেক গুছানো এবং অনেক পরিপাটি এই যে এই পাশে আবার এই যে সাইডে এটা কিন্তু এটা 3 তলা পর্যন্ত 2 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে আর বাকিগুলো কিন্তু কমপ্লিট এখনও হয়নি তো যাই হোক এটা কিন্তু অনেক নিরিবিলি যারা আমি প্রথমেই বলতেছি যারা যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ভালো হবে আর যারা মনে করেন না একটু ক্লাউড মধ্যে থাকতে ভালো লাগে তারা ওই পাশে থাকতে পারেন আর চিফ প্রাইজের মধ্যে কিন্তু এটা আমাদের হলো রুম হলো এইটা আমি আমার রুমটা আপনাদের সাথে শেয়ার করি এই যেটা হলো বাথরুম ঢুকতে আর এই যেটা ছিল আমাদের রুম এসি রুম করা ছিল এই পাশে একটা টিভি আছে এই পাশে এসি করা আবার এই পাশে একটা সেলফ আছে আর এই যে রুমেটা ঢুকতে তবে রুমটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং এখানকার পরিবেশটা অনেক সুন্দর অনেক নিরিবিলি কোনো গ্যাঞ্জাম নাই কোনো আওয়াজ নাই সব কিছু দিয়ে এত সুন্দর
আর এদের ব্যবহার সার্ভিস সবগুলো মার্শাল্লাহ খুব ভালো ছিল। আর এদের পাশে মিরর আছে, আর এই যে, আর এখানে কিন্তু একটা সুবিশাল বারান্দাও আছে, এই যে, এই যে বারান্দা, এই যে সামনে থেকে, এই যে এই পাশে আমরা কাপড় চোপড় আর দিয়ে রাখছি। এই তো আমাদের রুমটা, সুন্দর বারান্দা, এখানে বসে আড্ডা দেওয়ার জন্য খুব বেস্ট। আর এইটা ছিল আমাদের রুমটা। তো এই তো ভিউয়ার্স, এই রুমে আমরা আছি। তাহলে চলুন একটু পরে বের হব, বাইরের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি বিচে। এখনকার রোডটা তো করছে অনেক সুন্দর, এখন কোনো রকম আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এতটা লেট হয়েছে যা বলার মতো না। আর এই পাশের স্কুলগুলো তো এখনো হয়ে উঠেনি। Wow! Papa? Papa! Amra? Chaguri! কেন তুমি না খুব পানি পছন্দ করো? বাবা অবশেষে প্রথম যাচ্ছে, উঠছি ভাইয়া, এক বছরে দুইবার আসলাম আমি কক্সবাজারে, যাওয়া আসার উপরে।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে নুহানকে নিয়ে অবশেষে আসতে পারলাম এই সমুদ্র সৈকতে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাবুকে নিয়ে আসব এই সমুদ্র তীরে, কিন্তু হয়ে উঠতেছিল না। অবশেষে আল্লাহর রহমতে বাবুকে নিয়ে আসলাম। আমি ভাবতে পারিনি নুহান এতটা খুশি হবে এই সমুদ্রের পাড়ে। তার তো পানি এমনিতেই পছন্দ, আমি দেখেছি বাসাতে সে গোসল করে বা এখানে সেখানে, কিন্তু তার সাগরের পানি যে এত পছন্দ হবে, যাক আলহামদুলিল্লাহ। প্রথমে একটু ভয় পেয়েছিল, আসলে নুহান কিন্তু কাদা মোটেও পায়ে লাগাতে চায় না, প্রথমেই একটু কালো বালি দেখেছিল এই জন্য ভয় পেয়েছিল, নামতে চায়নি। তবে যাক মাশাআল্লাহ, সে পানি দেখে খুব এক্সাইটেড, খুব খুশি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন অবশ্যই বাবুকে নিয়ে আবার আসব এই কক্সবাজারে। তার যে এত ভালো লেগেছে এই সমুদ্র সৈকত, এই যে পানি, তাকে তো কোনোভাবেই তোলা যাচ্ছে না এই পানি থেকে। খুব ভালো লেগেছে সাগরের পানি, পানির ঢেউ আসতেছে, তার তো মহা খুশি। আমি বাবুকে কখনো এতটা খুশি আর এক্সাইটেড দেখিনি এই সাগর পাড়ে যতটা দেখছি। তো যাক, খুব ভালো লাগলো মাশাআল্লাহ যে বাবুকে নিয়ে এত কষ্ট করে আসলাম, তার যে এত ভালো লেগেছে যে কি বলবো, সব মিলে আসলে খুবই মজায় ছিল। তো আমাদের প্রথম পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের কিন্তু দ্বিতীয় পার্ট আছে, আমরা দ্বিতীয় দিনে কি করেছি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেহেতু নুহানকে নিয়ে প্রথম আসা হলো কক্সবাজারে, নুহানের প্রথম ট্রিপ কক্সবাজার, আর এই ছোটো মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর অবশ্যই আপনারা নুহানের জন্য দোয়া রাখবেন, নুহান যেন অনেক ভালো থাকতে পারে, আল্লাহ পাক তাকে যেন খুব ভালোভাবে রাখে। আর বাবুর প্রথম কক্সবাজারের মুহূর্তটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা। আর সাগর পাড়ে মোটামুটি অনেক মানুষ, মোটামুটি এখন ট্যুরিস্টরা আসা সব শুরু হয়ে গিয়েছে, আর আমরা যেদিন এসেছি তখন থেকেই কিন্তু কক্সবাজারের ট্রিপটাও চালু হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ।